শান্তিপুরে উপনির্বাচন আর দুদিন বাকি, ঠিক তার আগেই ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়া শান্তিপুরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কাজে লাগিয়ে ঘরের জানলা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দেয় চোররা। সূত্রের খবর, শান্তিপুর থানার বাইগাছি পাড়ার এলাকার বাসিন্দা সোমা বিশ্বাস ও তার স্বামী প্রসেনজিৎ বিশ্বাস চিকিৎসা করতে ভেলোরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বুধবার রাত্রে চোররা বাড়ির পিছনে জানলা ভেঙে লুটপাট চালায়। বৃহস্পতিবার প্রতিবেশীরা ভাঙা জানলা দেখে সোমা বিশ্বাসের বাবাকে খবর দিলে তিনি এসে দেখেন বাড়ির ভেতরে চুরি হয়েছে। খবর পেয়ে আসি দেখি গ্রিল ভেঙে। আপনি কখন খবর পেয়েছিলেন? আমি খবর পাইছি 12টার দিকে। কোথায় ছিলেন আপনি? আমি ব্যারাক করছিলাম। আচ্ছা, দিয়ে এই খবর দিলে খবর পেয়ে এখানে আসি দেখি এই অবস্থা। কি কি শুনলেন? উনি কি শুনেছিলেন? উনি বলেছে পিছনে জানলা খোলো, এই পর্যন্ত সব বলেছে। তারপর আমি ঘর খুলে খুলে দিয়ে পুলিশ আসলো, দেখি এরকম সব তসনস করা। হ্যাঁ, কি দেখলেন ঢুকে ঘরে? ঘরে ঢুকে এই ভাঙা চুরি এই সমস্ত দেখছি, সব খোলা টোলা। হ্যাঁ, এই পর্যন্ত আর কি তসনস করে ঠিক আছে। এখানে কে থাকে আপনার? এখানে আমরা থাকতাম, বুঝলেন? এখন আর কদিন আর নেই আর কি। এমনি কে থাকে এখানে? থাকে কে? জামাই মেয়ে থাকে, ওরা চিকিৎসা হতে গেছে। কোথায় গিয়েছে? ভেলোরে। যদিও বিশ্বাস দম্পতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় তদন্তে নেমেছেন পুলিশ। জানলাম মানে টেলিফোনে, ওভার টেলিফোন ভেলোর থেকে প্রসেনজিৎবাবু আমাকে টেলিফোন করে জানিয়েছে আমার বাড়ি থেকে দেখেন এরকম ব্যাপার। হ্যাঁ, জানলা একটা খোলা আছে, গ্রিল ভাঙা আছে, আপনি একটু দেখেন। তা আমি বড়বাজারে ছিলাম, বড়বাজার থেকে সোজা এখানে চলে এলাম, পেছন দিকে আগে পেছন দিকেই গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ জানলা খোলা রয়েছে, কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারবো না, আমাদের কাছে কোনো চাবি নেই। তা ওনার শ্বশুরমশাই এলেন বেলা 4টে নাগাদ, আসার পরে ওনার সোজা আমরা চাবি খুলে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি যে এরম এরম তর্জনা ছড়া রয়েছে, সব ভাঙা চোরা হ্যান ত্যান সমস্ত জিনিস, কোনো ঘরই বাদ দেয়নি, সমস্ত হয়ে গেছে। পুলিশকে জানি, তারপরে আমরা সঙ্গে সঙ্গে টেলিফোনে পুলিশকে খবর দেওয়া হয়। তা উনি বললেন আমাদের যে অফিসারের সাথে জানাশোনা ছিল, উনি বললেন যে একটু পরে আমি 6টার সময় ডিউটিতে আসবো, ওই সময় আসবো। তা আমরা মানে প্রসেনজিৎবাবুর শ্বশুরমশাই আর আমি দুজনে মিলে থানায় গেলাম, গিয়ে একদম রিটার্ন কমপ্লেন করে 7টা নাগাদ ওখান থেকে ফিরলাম। ফেরার পরে ওই পুলিশ আসবে বললো, আমরা ওই মোড়ে বাইকে মোড়ে দাঁড়িয়ে থাকতে 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 তার পুলিশ এসেছিল। এলো, এসে সমস্ত ওনারা পুলিশ থেকে খুব ভালোই স্টেপ নিয়েছে, সমস্ত খবর টবর মানে ফটো ফটো সব বসে তুলে নিয়ে গেছে। আমাদের চাবি পেয়ে গেছে না, সব একা করে খুলেছে, খুলে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।